ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা? ঋণ করে অনেকেই কুরবানি দেয়। ঋণের বিষয়টা হলো, ঋণ যারা করে কুরবানি দিবেন, এখন ঋণের ধরনটা বুঝতে হবে। এক ধরনের ঋণ আছে যে আপনার উপর চাপ আছে, 1 লাখ টাকা ঋণ করছেন, চাপ আছে, এই মফিস 2 মাসের ভিতরে টাকা না দিলে তোর বাড়ি ঘিরাও করবে, খবর আছে? এই ধরনের যদি চাপ থাকে তাহলে আপনি তাড়াতাড়ি ঋণ পরিশোধ করবেন। আরেক ধরনের ঋণ আছে, মনে করেন যে আস্তে আস্তে কিস্তিতে দিতেছেন, আপনার মেয়াদি আছে যে সময় নিছি 5 বছর, এটা প্রতি মাসে 500 টাকা করে 1000 করে দিতেছি আমি, সমস্যা নাই। এই ঋণ থাকলে সমস্যা নাই, আপনি কুরবানি দিতে পারেন এই ঋণ থাকা অবস্থায়। আরেকটা হইলো যে ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা? ঋণ করে কুরবানি কেন দিবেন? যারা প্রশ্ন করেন ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা, ঋণ করে কুরবানি কেন দিবেন আপনি? দিতে বলছে কে? কুরবানি তো তারা দিবে যাদের উপর কুরবানি ওয়াজিব অথবা সুন্নতে মুয়াক্কাদা, তারা দিবে। আপনার সামর্থ্য নাই, আপনি কেন ঋণ করে কুরবানি দিবেন? এই ঋণ করে কুরবানি দেওয়ার মানে হচ্ছে আপনি সমাজে এটাই বুঝাইলেন আপনি আসলে কুরবানি দিতেছেন না, আপনি সমাজে নিজের বরাদ্দটা প্রকাশ করলেন। কথা কন নাকি? বেচারা সারা জীবন নামাজ পড়ে না, ফরজের খবর নাই, ফরজ আগে না ওয়াজিব আগে, কথা বুঝে আসতেছে? কেউ মাইন্ড করেন না। এই কুরবানি, কুরবানিকে কেন্দ্র করে কত মানুষের বেড়াগিরি, বরত্ব যে প্রকাশ করবে আল্লাহ, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। ফরজ আগে না ওয়াজিব আগে? ফরজ আগে না? দৈনিক 500 ফরজ ত্যাগ করে ফেলতেছে, মাথায়ও নাই। কুরবানি আসলে টাকা থাক আর না থাক, কুরবানি ওয়াজিব হোক আর না হোক, ঋণ করে হোক, যেভাবেই হোক, দুলা ভাইয়ের কাছ থেকে ঋণ করা হোক, হ্যাঁ, মেয়ের জামাইয়ের থেকে ধার করা হোক, যেভাবেই হোক, শ্বশুর থেকে হাওলাত করা হোক, কুরবানি দিতেই হবে। এই ঋণ করে আপনি কুরবানি কে দিতে বলছে? কুরবানি তো আপনার জন্য জরুরি না, হ্যাঁ, ঋণ করে কুরবানি আদায় হয়ে যাবে ভালো কাজে। ঋণ করে ভালো কাজ করা এটা ভালো কথা, আপনি যদি ঋণ করে কুরবানি দেন আপনার কুরবানি আদায় হবে, কিন্তু এই কুরবানিটা তো আপনার জন্য জরুরি ছিল না, এই কুরবানিটা তো আপনার জন্য ওয়াজিব ছিল না, কথা বুঝে আসছে? আমার সামর্থ্য নাই, আমি যদি এখন আমার উপর কুরবানি ওয়াজিব না, সুন্নত মুয়াক্কাদা যেটা বলেন কিছুই না, আমি যদি মনে করি যে কুরবানি ঋণ করে দিতেই হবে, এটা আমার জন্য বোকামি না, আল্লাহ আমার উপর ওয়াজিব করে না, আমার সামর্থ্য নাই, কেন ঋণ করে দিতে হবে? এই ঋণ করে দেওয়ার অর্থই হইল দুষ্ট খাওয়া, আর না হয় সমাজে বরাত্ব প্রকাশ করা, দুইটার মধ্যে একটা। কোলাপানে কান্না করবে, বিবি সাহেব কি বলবে, আপনার মতো এই কাপুরুষ দেখি নাই, সারা জীবন তো গরুর মাংস কিনতেই দেখি না, কুরবানি আসছে এখন আপনার ঋণ করে হলেও কুরবানি দিতে পারেন না, মানে মানে কি পুরুষ আপনি, কাপুরুষ বেড়া একটা। বিবি সাহেবের কথা বলবে, এখান দিয়ে পোলাপানে কান্নাকাটি করবে, আব্বা অমুকের ঘরে তিনবেলা খালি গরুর গুস্তে গ্রান আসে, তুমি কি করলা বা জান কি করলা, এই চিন্তা করে অনেকেই দেয়। তো কুরবানি আদায় হয়ে যাবে, আমার কথা আবার পেছ লাগায়েন না, কুরবানি আদায় হবে ঋণ করে, কিন্তু সেই কুরবানিটা কিন্তু কুরবানির সওয়াব আপনি পাবেন না, কারণ কুরবানিটা তো আপনার জন্য জরুরি ছিল না। আরেকটা বিষয় খেয়াল করবেন, এখনো যারা গরু কিনেন নাই, কুরবানি গরু কিনতে গিয়া 7 জনের সাথে শরীক হন, 6 জনের সাথে শরীক হন, 5 জনের সাথে শরীক হন, এই শরীক হওয়াটাকে অনেকেই মনে করে যে 3 জনের সাথেই হতে হবে, 4 জনের সাথে করা যাবে না, বেজোর সংখ্যা লাগবে, জোর সংখ্যা করা যাবে না, 5 জন লাগবে, 7 জন লাগবে, এই ভুলটা অনেকে করে কি করে না, এই সমাজে আছে এমন যে 3 জনই লাগবে, 5 জনই লাগবে, 7 জনই লাগবে, মানে বেজোর লাগবে, এই ভুলটা কেউ করবেন না। কুরবানি 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, 6 জন হোক, 7 জন হোক, সর্বোচ্চ 7 জন একটা পশুতে শরীক থাকা যায়। এখন যাদেরকে শরীকে রাখবেন, শরীকে রাখার পরে 5 জন মানুষ সলিড হালাল টাকা মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করছে, হালাল পয়সায়, পয়সার মধ্যে কোনো দাগ নাই,
কিন্তু গিয়া শরীক হইতেছে এক বাট্টাঘুরের সাথে, সুদখুরের সাথে। তাহলে ওই সুদখুরের জন্য, হারাম টাকার জন্য আপনার বাকি যারা শরীক থাকবেন সবার কুরবানি নষ্ট, এটা খেয়াল করবেন। আবার আমাদের সমাজের মানুষও এমন আছে, ওই হারাম টাকা যার, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকার মালিক যে, তার সাথে গিয়ে শরীক হয়। কারণ তার সাথে শরীক হইলে গরুটা থাকবে মোটা তাজা, শিংটা থাকবে বড়, গছটা থাকবে বড়, সমাজে বলতে পারবো যে অমুক গরু অমুক মেম্বরের সাথে অমুকের সাথে আমরা শরীক আছি, বেটা গরুর দামটা 1.5 লাখ। অথচ কুরবানি কিন্তু নষ্ট হয়ে যেতেছে, এটা খেয়াল করেন। আরেকটা হাদিস আপনারা এখানে প্রশ্ন তুলবেন যে যার যার গুনার বাঘ শেষে নিবে, যে গুনাগার যার অবৈধ টাকা সুদের টাকা তারটা সে বুঝবে। আচ্ছা ঠিক আছে, তারটা সে বুঝবে, এইরকম মত অনেক ওলামায়ে কেরাম দিয়ে থাকেন এরকম মত। কিন্তু আমাদের যে হানাফি মাযহাব, অধিকাংশ ওলামায়ে কেরাম এটাই বলেছেন, কোন অবৈধ টাকার মালিক যে আপনার জানা শোনা, আপনি জেনে শুনে যে আপনি জানেন সে অবৈধ টাকা, তার কুরবানি অবৈধ টাকা দিয়ে কুরবানি দিতেছে, তার সামনে যদি আপনার শরীক হন আপনার কুরবানি নষ্ট। মাসালা ক্লিয়ার? যে যেটাই বলুক, কথা বুঝে আসছে?